মেয়ে মানুষ দেখলেই যেন জিভ লকলক করে অফিসের বস শফিক সাহেবের। আর সেটা যদি হয় তানিয়ার মতো সুন্দরী কেউ, তাহলে তো আর কথাই নেই। তানিয়া চাকরি শুরু করার কিছুদিনের মধ্যেই তার বস শফিক সাহেবের এই চারিত্রিক ত্রুটির ব্যাপারটা ধরে ফেলে এবং এটার সে সুযোগ নিতে শুরু করে। বসকে সুন্দর পোশাক পরে পরে ইমপ্রেস করার চেষ্টা করে, কাজের বাহানায় বসের খুব কাছে চলে আসে, বসকে দুর্বল করার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে সে, এবং কিছুদিনের মধ্যেই সে তার প্ল্যান অনুযায়ী সফল হয়ে যায়। বস তাকে এখন কারণে অকারণে নিজের রুমে বেশি বেশি ডাকে, তানিয়ার সাথে একটু বেশি সময় কাটাতে চায়। তানিয়ার টার্গেট শুধুমাত্র তার বস বললে ভুল হবে, সে মূলত চাচ্ছে তার সহকর্মী সবুজ যেন কোনোভাবেই বসের কাছে ভালো না হতে পারে, বস যেন শুধুমাত্র তাকেই মাথায় করে নাচে। সহকর্মী সবুজের সাথে তার এমনিতে কোনো শত্রুতা নেই, কিন্তু সে খেয়াল করে দেখল সবুজ নামের এই ছেলেটা কাজে কর্মে বেশ পটু, এছাড়া তার প্রায় সব কাজেই প্রতিযোগী এই ছেলে। আর এ যদি নিখুঁতভাবে সব কাজ এইভাবেই করতে শুরু করে, তাহলে তো আর কখনোই প্রমোশন পাওয়া হবে না, উল্টো তার চাকরি নিয়েই টানাটানি শুরু হতে পারে। তাই দ্বিতীয়বার আর কিছু না ভেবেই তানিয়া বেছে নিল তার সবচেয়ে সহজ অস্ত্রটি, নিজের রূপ সৌন্দর্য দিয়ে পুরোপুরি কব্জা করে ফেলল বস শফিক সাহেবকে। আর বসের মনে একটু একটু করে বিষ ঢেলে দিতে শুরু করল সবুজের নামে। এখন শফিক সাহেব প্রায় সবুজকে ডেকে নিয়ে বিভিন্ন তুচ্ছাতিতুচ্ছ বিষয়ের জন্য বকাবকি করে। এত কিছুর পরেও এখনও অফিসের প্রায় সব গ্রুপ কাজই সবুজ একা করে, কিন্তু চালাকি করে সেসবের ক্রেডিট তানিয়া নিয়ে নেয় নিজের নামে। আর এসবের ফলস্বরূপ কয়েকটা প্রমোশন পেতে পেতে তানিয়া এখন সবুজের বস। কিছুদিন আগের ঘটনা, শফিক সাহেবের সামান্য কিছু ভুলের জন্য সবুজকে তার রুমে ডেকে নিয়ে ইচ্ছে মতো বকাবকি করছিল। সবুজ বারবার বলছিল দোষটা তার না, তানিয়ার, কিন্তু কে শোনে কার কথা। শফিক সাহেব তাকে একের পর এক কথা শুনিয়েই যাচ্ছেন। এসবের এক পর্যায়ে সবুজ নিজেকে আর ধরে রাখতে পারল না, তানিয়ার শফিক সাহেবকে জড়িয়ে মুখে যা আসে তা বলে দিল সে। স্বাভাবিকভাবেই এরপর চাকরিটা চলে গেল সবুজের। হঠাৎ এভাবে চাকরি হারিয়ে প্রথমে বেশ ভেঙে পড়ে সবুজ, কি করবে কিছুতেই বুঝে উঠতে পারে না। কিন্তু কিছুদিনের মধ্যেই স্ত্রীর পরামর্শ ও সাহসে আর চাকরি না করে এবার নিজেই কিছু করার সিদ্ধান্ত নিয়ে নেয় সবুজ। জমানো কিছু টাকা, স্ত্রীর গহনা বিক্রির টাকা আর আত্মীয় স্বজন ও বন্ধুদের কাছ থেকে ধার নিয়ে ব্যবসায় নেমে পড়ে সবুজ। ব্যবসা শুরু করার পর থেকেই সারা দিন রাত হাড় ভাঙা খাটুনি খাটতে থাকে সবুজ। ফলস্বরূপ অল্প দিনেই মার্কেটে নিজের একটা অবস্থান তৈরি করে ফেলে সে, আর পাঁচ বছরের মধ্যেই হয়ে ওঠেন তার নিজের সেক্টরে শহরের সবচেয়ে বড় ব্যবসায়ীদের একজন। এখন দিন দিন তার প্রতিষ্ঠান কেবল বড়ই হচ্ছে, বলা চলে এখন প্রায় প্রতি মাসেই তার প্রয়োজন হয় নতুন নতুন কর্মী নিয়োগের। তেমনিভাবেই চলতি মাসেও তার অফিসে প্রয়োজন কয়েকজন নতুন কর্মীর। আর অন্যান্য মাসের মতো এবারও ভাইবা বোর্ডে বসে আছে সবুজ নিজে। ভাইবা শুরু হতেই একে একে রুমে প্রবেশ করতে শুরু করে প্রার্থীরা, আর কয়েকজনের পরেই দরজার সামনে এসে ভিতরে প্রবেশ করার অনুমতি চায় অত্যন্ত সুন্দরী এক নারী। কিন্তু অনুমতি নিয়ে ভিতরে প্রবেশ করতেই রীতিমতো যেন চমকে ওঠেন সুন্দরী সেই নারী, কারণ সেই নারী যে আর কেউ নয়, তিনি হলেন সবুজের আগের অফিসের সহকর্মী তানিয়া। এই পরিস্থিতিতে তানিয়ার কি বলা বা করা উচিত সে যেন কিছুতেই বুঝে উঠতে পারছে না। ব্যাপারটা সবুজও বুঝতে পারল, তাই সে স্মিত হেসে বলল, বসুন। তানিয়া এখনও আগের মতোই চুপ করে আছে, তাই সবুজ আবারও নিজ থেকেই বলল, আপনারা তো আমাকে ষড়যন্ত্র করে তাড়িয়ে দিলেন, তবে এজন্য আপনাদের প্রতি এখন আর কোনো রাগ বা অভিযোগ আমার নেই। আপনারা সেদিন আমাকে তাড়িয়ে দিয়েছিলেন বলেই আমি নিজে কিছু করার কথা ভেবেছিলাম, আর আজ আমার এত কিছু হয়েছে। সবুজের মুখে এসব শুনে তানিয়া যেন আরও লজ্জায় পড়ে গেল, সে মাথা নিচু করে কোনো ক্রমে বলল, সবুজ সাহেব, আমি আপনার সাথে যা করেছি সেটা শাস্তি আমি ইতিমধ্যেই পেয়ে গেছি, আমার আগের চাকরিটা নেই। এবার সবুজ বলল, হ্যাঁ এসব আমার জানা আছে, শফিক স্যার ট্রান্সফার হয়ে যাওয়ার পর নতুন স্যার এসে যখন দেখলেন আপনি তেমন কোনো কাজই জানেন না, আরও নানান সমস্যা, তখন তিনি অনেকটা বাধ্যই হলেন আপনাকে ছাঁটাই করতে।
আমাকে তাড়িয়ে দেওয়ার পর আপনারা হয়তো আমার কোনো খোঁজ খবরই রাখেননি, কিন্তু আমার ঠিকই আপনাদের সব কিছু জানা আছে। তানিয়া বুঝতে পারল এখানে তার চাকরি পাওয়ার সম্ভাবনা তো নেই, উল্টো এখানে আরও কিছুক্ষণ থাকলে তাকে আরও বেশি অপমানিত হতে হবে। তাই তানিয়া আর সেখানে দেরি করল না, কোনো ক্রমে উঠে এলো সবুজের সামনে থেকে। সবুজও কোনো বাধা দিল না তানিয়াকে, সে শুধু চেয়ারে বসে মুচকি মুচকি হাসছে। আজকের এই হাসি বিজয়ের হাসি, এ হাসি বলছে, মিস তানিয়া, অন্যকে অপমান করে বা অন্যের ক্ষতি করার চেষ্টা করে আর যাই হোক, নিজে কখনো ভালো থাকা যায় না।